নতুন বছর 2021 সাল, বিশ্ব দেখতে চলেছে চারটি গ্রহণ। এর মধ্যে ভারতে দর্শন হবে দুটি গ্রহণ, বাংলায় দর্শন হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এসেছে নতুন বছর 2021 সাল, বেশ কিছু মহাজাগতিক বিষয় দেখা যাবে এই বছরে। এই বছরে পৃথিবীর মানুষ মোট চারটি গ্রহণের সাক্ষী থাকতে চলেছেন, তবে এর মধ্যে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর এই চারটি গ্রহণের মধ্যে মাত্র দুটি ভারত থেকে দেখা যাবে, এই তথ্য জানিয়েছেন উজ্জয়িনীর জিওয়াজি পর্যবেক্ষণ কেন্দ্রের সুপারিনটেনডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ গুপ্তা। সেই সূত্র ধরেই জানা যাচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি আগামী 26 মে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী উড়িষ্যা সিকিম বাদে উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে দেখা যাবে। তবে ভারতের অন্যান্য অংশের তুলনায় এই সব জায়গাতে চাঁদ আগে দেখা যায় বলে গ্রহণ এখানে ভালোভাবে দেখা যাবে। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণ যেখানে পরিলক্ষিত হয় সেই স্থানে কিন্তু সেই গ্রহণের প্রভাব আরও বেশি পড়ে। আর গ্রহণ চলাকালীন কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়, আর 12টি রাশি বা 12টি লগ্নের জাতক জাতিকাদের উপর এই গ্রহণগুলির কী কী প্রভাব পড়ে থাকে, সেই সমস্ত বিষয়ে কিন্তু গ্রহণ হওয়ার 1 মাস আগে থেকেই আমরা ভিডিও ছেড়ে দেব। আপনারা চ্যানেলটি ফলো করতে থাকুন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। আসলে এই গ্রহণের সময় চাঁদের 101.6 ডিগ্রি জুড়ে থাকবে পৃথিবীর ছায়া। এছাড়া আগামী 10ই জুন বার্ষিক সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের 94.3% পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে, ফলে পৃথিবীর মানুষ বিখ্যাত রিং অফ ফায়ার প্রত্যক্ষ করতে পারবেন। এরপর চন্দ্রগ্রহণ হবে 19শে নভেম্বর। এই চন্দ্রগ্রহণ আংশিকভাবে দেখা যাবে ভারতের অরুণাচল প্রদেশ ও অসমের কিছু জায়গাতে। এই সময় চাঁদের 97.9% পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে। আর এর পরের গ্রহণ দেখা যাবে বছরের শেষ প্রান্তে, অর্থাৎ 4ঠা ডিসেম্বর। যদিও এটি হবে একেবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তবে এটা ভারত থেকে দেখা যাবে না। বিগত 2020 সালে পৃথিবী থেকে 2টি সূর্যগ্রহণ এবং 4টি চন্দ্রগ্রহণ কিন্তু পরিলক্ষিত হয়েছিল। আর তার প্রভাব যে কী কী পড়েছিল সেগুলি কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। করোনা ভাইরাস থেকে শুরু করে ট্রেড ওয়ার, এমনকি মানুষে মানুষে লড়াই, এমনকি খাদ্যের জন্য লড়াই, ব্যবসায়ের পতন, অর্থনৈতিক পতন, সমস্ত কিছুই দেখেছিল সমগ্র বিশ্ব। চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকাকালীন এই ধরনের বিরল মহাজাগতিক ঘটনা কিন্তু ঘটে থাকে, আর এর কারণেই কিন্তু তৈরি হয় সূর্য ও চন্দ্রগ্রহণ। 26শে মে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্যাসিফিক, আটলান্টিক, ভারত মহাসাগর ও আন্টার্কটিকাতে কিন্তু এই গ্রহণ দেখা যাবে। 10ই জুন ইউরোপের একটা বড় অংশ জুড়ে, এশিয়ারও একটা বড় অংশ জুড়ে, উত্তর ও পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক, আর্কটিক থেকেও কিন্তু গ্রহণ দেখা যাবে। 18ই এবং 19শে নভেম্বর চন্দ্রগ্রহণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্যাসিফিক, ভারত মহাসাগর, আন্টার্কটিকাতে দেখা যাবে। 4ঠা ডিসেম্বর দক্ষিণ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, প্যাসিফিক, দক্ষিণ আমেরিকা, ভারত মহাসাগর, আন্টার্কটিকাতে দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ। বন্ধুরা, এই ভিডিওটি ছিল শুধুমাত্র তথ্য নির্ভর, একটি আপনাদের জন্য একটি প্রতিবেদন। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।